Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর হাটে। এই হাট মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এটি নওগাঁ জেলার সব থেকে বড় হাট। এই হাট প্রতি শুক্রবার মিলে। আপনারা যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো ইন্ডিয়ান বলদ। বর্তমানে ইন্ডিয়া হতে ব্যাপক গরু আসতেছে। ইন্ডিয়ান গরু আসায় স্থানীয় বাজারে দেশি গরুর দামও কমতে শুরু করেছে। আমরা যদি দামের কথা বলি ইন্ডিয়ান গরুর, এই গরুগুলো 15-16 হাজার টাকা মন হিসাবে ক্রয় করতে পারবেন। তাছাড়া এই বাজারে দেশি গরুর দামও সবসময় অন্য বাজারের তুলনায় অনেক কম থাকে। এই বাজারে প্রতিটি গরুর হাসিল 400 টাকা, তাছাড়া আর কোনো খরচ নেই। এই বাজার হতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাড়া সম্পর্কে কিছু বলি। বড় ট্রাক চৌবাড়িয়া বাজার হতে ঢাকা ভাড়া 15-18 হাজার টাকা। আবার চৌবাড়িয়া বাজার হতে নোয়াখালী, চিটাগাং, সিলেটের ভাড়া 20-25 হাজার টাকা। ভাড়াটা সবসময় এক নয়, এক এক সময় এক এক রকম। তবে ঈদের মৌসুমে ভাড়াটা একটু বেশি থাকে। এই বাজার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া আমার ফোন নাম্বার চ্যানেলটির অ্যাবাউটে দেওয়া রয়েছে, বিস্তারিত জানতে আমাকে ফোন করতে পারেন। আপনাদের অনেকেরই এই বাজার সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে আমার কমেন্ট করে বলতেছেন বাজারটি অনেক ছোট। আসলে বাজারটি ছোট নয়, বাজারটি অনেক বিশাল বড়। তবে কিছু কিছু জায়গায় অল্প কিছু গরু থাকায় সবার মনে হয় বাজারটি অনেক ছোট। আপনারা যে গরুগুলো দেখতেছেন ইন্ডিয়ান গরু, এটি শুধুমাত্র ইন্ডিয়ান গরুই এখানে বিক্রি হয়। এটি শুধুমাত্র ইন্ডিয়ান গরুর জন্য জায়গাটা নির্ধারণ করা হয়েছে। এরকম দেশি গরু, ষাঁড় গরু, বাছুর গরু বা গাভী গরুর জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। সব গরুর জন্য আলাদা আলাদা জায়গা করাই, কিছু কিছু জায়গায় কিছুটা গরু কম দেখা যায়। এর জন্য অনেকে মনে করে আসলে এখানে গরুর আমদানিটা কম হয়। আসলে এটি নওগাঁ জেলার সব থেকে বড়ো হাট। নওগাঁ জেলার সব থেকে বড়ো হাট। এই বাজারে গরু ব্যাপক পরিমাণে আমদানি হয়। আর বাজারটি সপ্তাহে একদিন হওয়ায় এখানে গ্রাহক সংখ্যা থাকে অনেক বেশি। আর এখন বর্তমানে ইন্ডিয়ান গরু পার হয়, দেশি গরুর দাম তো কমছেই, সাথে ইন্ডিয়ান গরুর দামটাও তুলনামূলক কম আছে। যারা চিন্তা করতেছেন গরু কিনবেন বা খামার করবেন বা ব্যবসার জন্য কেউ গরু কিনতে চান, তারা এই বাজার হতে গরু ক্রয় করতে পারেন। বিশেষভাবে যারা দেশি গরুর খামার করতে চান বা দেশি ষাঁড় বাছুর বা দেশি যে কোনো জাতের বাছুর বা ষাঁড়, যে কোনো ধরনের গরু দেশি জাতের যদি কিনতে চান, তবে এই বাজার থেকে ক্রয় করলে সবথেকে বেশি লাভবান হবে। কারণ বাজারটি গ্রামে হওয়ায় এই বাজারে দেশি গরুর দামটা থাকে কম অনেক। আর যে ইন্ডিয়ান গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো এই বাজারের তুলনায় আপনি যদি চাপায় যে কোনো বাজারে কিনতে চান তাহলে কিছুটা দাম কম পাবেন। যেহেতু গরুগুলো ইন্ডিয়া থেকে পার হয়ে চাপাইতে সর্বপ্রথম আসে এবং সেখান থেকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে দেশের বিভিন্ন স্থানের হাটে চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।